হ্যালো ভিউয়ার্স, তো আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে বল ফোর্স এই চ্যাপ্টারের প্লে লিস্টের চতুর্থ ভিডিও অর্থাৎ পার্ট ফোর। তো আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র সম্পর্কে। তো ভরবেগের সংরক্ষণ সূত্র এই সূত্রটি বোঝার জন্য এবং এই সূত্র সম্পর্কিত ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ভালোভাবে পারার জন্য তোমাদের আজকের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখার দেখতে হবে আসলে। তো আমরা খেয়াল করে দেখি যে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রটা বোঝার জন্য আমরা প্রথমে একটা বেসিক ফর্মুলা লিখেছি, সেটা হলো এফ ইকুয়ালস টু এম এ। তো আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি যে এফ ইকুয়ালস টু এম এটা কীভাবে আসছে এবং এফ ইকুয়ালস টু এম এর মিনিং কী। তো আমরা এই যে এফ ইকুয়ালস টু এম এটাকে আবার রিকল করার কারণ হচ্ছে আমরা দেখাবো যে আসলে এফ ইকুয়ালস টু এম এ অর্থাৎ এই যে একটা বস্তুর উপর এনভায়রনমেন্ট বস্তুর উপর এফ বল প্রয়োগ করে যে এ ত্বরণ সৃষ্টি হয় এখান থেকে আমরা কীভাবে ভরবেগের সংরক্ষণ সূত্রটা ডিরাইভ করতে পারি। তা আমরা দেখতে পাচ্ছি যে এফ ইকুয়ালস টু এম এ থেকে আমরা এর জায়গায় জাস্ট লিখলাম হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে তোমরা দেখো যেখানে আমাদের সূত্রটা কি হয়ে গেল, এফ ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ বাই টি। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা এই টিটাকে ক্রস ধরে লিখতে পারি হচ্ছে এফ টি সমান এম ভি মাইনাস এম ইউ। তাহলে আমরা একটু এখানে থামবো এবং আমরা বলতে চাচ্ছি যে এই যে আমাদের এফ টি অথবা এম ভি মাইনাস এম ইউ অর্থাৎ এই যে এফ টি অর্থাৎ বলকে যদি আমরা সময় দিয়ে গুণ করি, অর্থাৎ মিনস যতক্ষণ ধরে বলটা কার্যকর থাকে ওই সময় দিয়ে বলের মানকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা যে টার্মটা পাই সেটা কিন্তু আমাদের হচ্ছে, দেখো এই যে লেখা আছে বলের ঘাত, যেটাকে আমরা বলবো হচ্ছে এফ টি অর্থাৎ এফ ইন্টু টি, এবং এটাকে বলা যাবে এম ভি মাইনাস এম ইউ, কারণ আমরা জানি এফ টি সমান এম ভি মাইনাস এম ইউ আমরা এখানে পেলাম। ওকে, এবার আমরা চলে আসি এখানে। দেখো যে এম ভি মাইনাস এম ইউ, আমরা যেহেতু আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম ভরবেগের কনসেপ্টটা কী, অর্থাৎ ভরকে যদি আমরা বেগ দিয়ে গুণ দিই তাহলে তাকে আমরা ভরবেগ বলতাম। তাহলে তোমরা এখানে খেয়াল করে দেখো যে এম ভি মাইনাস এম ইউ এটা মানে কি, মানে কিন্তু শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তাহলে আমরা লিখতে পারি এটাকে ডেল পি লিখতে পারি, কারণ ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করতাম, রাইট? ওকে, এবার তুমি খেয়াল করে দেখো একটা ইম্পর্টেন্ট বিষয় যে যদি বাহ্যিক বল প্রযুক্ত না করা হয়, ধরো যে একটা যে কোনো সিস্টেমের উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয়নি, হ্যাঁ হতে পারে সিস্টেমের বস্তুগুলোর মধ্যে ইন্টারনাল কোনো একে অপরের মধ্যে বল থাকতে পারে, বা হচ্ছে সেক্ষেত্রে আমরা জানি যে এই বলের মানগুলো আসলে কী হবে, সমান হবে। মানে কি, আমি কী বলতে চাচ্ছি যে ধরো সে ফর এক্সাম্পল যে আমার দুইটা বস্তুর আমরা যদি সংঘর্ষ চিন্তা করি, তাহলে কিন্তু যেটা হবে যে যখন প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুকে আঘাত করবে তখন এরা একে অপরের উপর যে বল দিবে সেই বলের মান কিন্তু হবে সমান এবং বিপরীত, এবং আমরা জানি যে এটা আসলে তাদের ইন্টারনাল ফোর্স, অর্থাৎ এর কারণে কিন্তু আসলে একে কিন্তু আমরা আসলে বলতে পারি না যে বাহ্যিক বল, ঠিক আছে? কিন্তু বাহ্যিক বল যদি প্রযুক্ত না হয় সেই ক্ষেত্রে আসলে আমরা তখন বলতে পারি, দেখো যে এফ যদি জিরো বসাই তাহলে কিন্তু আমার ডেল পি সমান জিরো হয়। তার মানে এই কথাটার মিনিং কি আসলে, যে কোনো একটা সিস্টেমে বা কোনো একটা অবস্থা হচ্ছে সেখানে বাহির থেকে কোনো বল প্রযুক্ত না হলে তাহলে কিন্তু আমার ওই সিস্টেমটার মোট ভরবেগটা, ভরবেগের পরিবর্তনটা কি হয়, জিরো হয়, অর্থাৎ মোট ভরবেগটা থাকে হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ পিটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ কোনো একটা জিনিস ধরো যে আমরা যদি এখানে যেহেতু আমরা ধরো যে সে ফর এক্সাম্পল দুইটা বস্তু সংঘর্ষ হচ্ছে, বারবার আমি কেন সংঘর্ষের কথা বলছি আমরা একটু পরে বুঝতে পারবো, কারণ আমাদের আসলে এই টপিকটাতে অর্থাৎ এই চ্যাপ্টারে আসলে আমাদের মূলত তোমাদের একমাত্রিক সংঘর্ষটি আলোচনা করা হয়েছে ভরবেগের সংরক্ষণ সূত্রের এক্সাম্পল অ্যানালাইসিস করার এক্সাম্পল দেওয়ার জন্য। তো ওই জন্য আমি উদাহরণ হিসেবে বারবার বলতেছি কোনটা, সংঘর্ষের কথা। তো আমরা যেহেতু সংঘর্ষের কথা আনলাম যে সংঘর্ষে দেখা যায় যে একটা বস্তু দ্বিতীয় বস্তুর উপর একটা বল প্রয়োগ করছে, দ্বিতীয় বস্তু আবার প্রথম বস্তুর উপর একই মানের বল প্রয়োগ করবে, সেক্ষেত্রে কিন্তু ওই দুইটা বল কিন্তু আসলে কোনো এক্সটার্নাল বা বাহ্যিক বল না। তা তোমরা এখন খেয়াল করে দেখো যে আমরা এখন আমাদের সেই যে আমি যে বলতেছিলাম সেই টপিকে চলে যাচ্ছি আমরা, যে হচ্ছে তোমার কি যে একমাত্রিক সংঘর্ষ। সো সেই একমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে একটা এম ওয়ান ভরের বস্তু, সেই এম ওয়ান ভরের বস্তুটা ডানে অগ্রসর হচ্ছে ইউ ওয়ান বেগ নিয়ে, এখানে সমবেগ অবশ্যই, এবং এখানে আমাদের যেটা হচ্ছে যে এম টু ভরের বস্তু তার হচ্ছে ইউ টু বেগ ছিল, এবং তার একটা সময় যেহেতু হচ্ছে আমাদের আমরা তোমরা অবশ্যই এটা এতটুকু বুঝতেই পারো যে ইউ ওয়ানের ভ্যালু ইউ টু হচ্ছে বড় বলেই কিন্তু আসলে আমাদের এরা একটা সময় যে কি এম ওয়ান এম টুকে ধরে ফেলবে বা হচ্ছে কী হবে, সংঘর্ষ হবে, রাইট? তো দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ একটা সময় যে তাদের মধ্যে কী হলো, সংঘর্ষ হলো, এবং এখানে মনে রাখবে এখানে কিন্তু আমাদের ইউ ওয়ান এবং ইউ টু কিন্তু সমবেগ, তার মানে সংঘর্ষের ঠিক আগ পর্যন্ত তাদের আসলে বেগ কী ছিল, এর ছিল ইউ ওয়ান, এর ছিল কত বলো ইউ টু। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি এখানে সংঘর্ষের পরে তাদের মধ্যে কিন্তু আসলে ভরবেগটার পরিবর্তন হয়ে যাবে, তাদের ইন্ডিভিজুয়াল ভরবেগুলো চেঞ্জ হয়ে যাবে, তখন দেখা যাবে যে ধরো আমরা এম ওয়ান ভরের এম ওয়ান যে ভর তার পরিবর্তিত ভরবেগকে বললাম হচ্ছে ভি ওয়ান, এবং এম টু ভরের পরিবর্তিত ভরবেগকে বললাম হচ্ছে আমরা ভি টু। তাহলে কিন্তু আমাদের হয়ে যায় ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে সংঘর্ষের আগে ভরবেগ এবং সংঘর্ষের পরে ভরবেগ পরস্পর সমান। কেন আমরা বলতে পারলাম, কারণ হচ্ছে আমরা জানি যে যদি আমাদের কী হয় বাহির থেকে কোনো বল প্রযুক্ত না হয় তাহলে কিন্তু সিস্টেমটার
ওই যে অবস্থাটার মোট ভরবেগটা থাকে সংরক্ষিত। তাহলে দেখো আমরা বলতে পারি যে সংঘর্ষের আগের মোট ভরবেগ তাহলে কি হবে, দেখো যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস হচ্ছে এম টু ইউ টু, কেন যোগ করলাম, কারণ সংঘর্ষের আগে আমার বস্তু ছিল দুজন, এবং ইকুয়াল টু হবে সংঘর্ষের পরে তাদের মোট ভরবেগ যেটা হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। এবার দেখতেছি আমরা যে সংঘর্ষের পর বস্তুদের মিলিত হয়ে চলা শুরু করলো, অর্থাৎ এই যে দেখো প্রথম ফর্মুলাটা, এই যে আমাদের এই ফর্মুলাটা, এটা কিন্তু অবশ্যই আমাদের মেইনলি সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমরা এটা থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম হয়তো পরবর্তীতে দেখবো। বাট এখন একটা কেস আমরা অ্যানালাইজ করি যেখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা চিন্তা করি ধরো যে সংঘর্ষ হওয়ার পরে যে এম ওয়ান ভরের বস্তু এবং এম টু ভরের বস্তু এরা হচ্ছে পরস্পর সংযুক্ত হয়ে গেলো, মানে হচ্ছে এরা লেগে গেলো এবং এরা সংযুক্ত অবস্থায় চলা শুরু করলো, তাহলে কিন্তু এদের দুজনের বেগ কিন্তু আলাদা হওয়া পসিবল না, মানে শেষ বেগ কিন্তু কী হওয়া পসিবল না, আলাদা হওয়া পসিবল না। সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এখানে আসলে আমাদের যে ভি ওয়ান এবং ভি টুটা আসলে কী হবে বলো, সমান হবে, কারণ একই সঙ্গে চলা শুরু করবে। তাহলে কিন্তু আমরা লিখতে পারি ফর্মুলাটা এম ওয়ান প্লাস এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইজ ইকুয়ালস টু এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি। তাহলে আমরা দুটো ফর্মুলাই মনে রাখবো এবং আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা ওকে, এই দুটো ফর্মুলা আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই দুটো ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অর্থাৎ একমাত্রিক সংঘর্ষের ব্যাপারের অঙ্গগুলো করতে পারবো। একটা কথা বলা প্রয়োজন, যেখানে একমাত্রিক সংঘর্ষ মানে কি, আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো অলরেডি, যে একমাত্রিক মানে হচ্ছে দেখো যে এখানে আসলে বস্তুদ্বয় কিন্তু একটা সরলরৈখিকভাবে কিন্তু অগোচর হচ্ছিল, তারা কিন্তু কোনো দ্বিমাত্রিক অবস্থান থেকে সংঘর্ষে অংশ নেয়নি, ঠিক আছে, আর একটা রেখা বরাবর সংঘর্ষ হয়েছে, এই কারণে আমরা বলতেছি যে রৈখিক সংঘর্ষ বা হচ্ছে একমাত্রিক সংঘর্ষ। আর একটা কথা এখানে বলে রাখা প্রয়োজন, যেখানে যে অলওয়েজ ইউ ওয়ান এবং ইউ টুর দিক একই দিকে হওয়া লাগবে এমনটি নয়, এমনও হতে পারে যে বস্তুদ্বয় পরস্পর বিপরীত দিক থেকে আসছে, সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা ফর্মুলাগুলো একইভাবে লিখবো, বাট জাস্ট আমরা ধরো যে কেউ যদি ইউ ওয়ানের মানটা পজিটিভ ধরে দেয়, দ্যাট মিনস সে যদি ইউ ওয়ান কোন দিকে বলো, ইউ ওয়ান যদি হয় আমাদের বাম থেকে ডানে, তাহলে ইউ টু যদি হয় ডান থেকে বামে, সেক্ষেত্রে সে ইউ টুর মানের আগে কী বসাবে, একটা নেগেটিভ চিহ্ন বসাবে, তাই না, এভাবে করেই সে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। বেসিক্যালি আমি আসলে এই ফর্মুলাটির ম্যাথগুলো আমরা পরবর্তী দেখবো, তখন স্যার আমরা ক্লিয়ার হয়ে যাবো আসলে যে প্লাস মাইনাসের বিষয়গুলো আসলে মোটেও আমাদের কনফিউজিং না, একটু বুঝলে আসলে খুব সহজেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমরা বললাম এই জিনিসটা। আচ্ছা এখন আমরা যাবো হচ্ছে আমাদের নেক্সট টপিকে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। সো আমরা যদি খেয়াল করে দেখি যে এটা আসলে আবার কি, এটা হচ্ছে দেখো যে আমরা আগে দেখিয়েছিলাম যে সংঘর্ষে আমাদের কী থাকে, আমাদের হচ্ছে ভরবেগটা থাকে হচ্ছে কনস্ট্যান্ট, সেখান থেকে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম। এবার আমরা দেখবো যে একটা বিশেষ ধরনের সংঘর্ষ যেখানে হচ্ছে শুধু ভরবেগ নয় বরং হচ্ছে গতিশক্তিও কী থাকবে, সঙ্গে থাকবে, অর্থাৎ সেখানে হচ্ছে যে সংঘর্ষের আগের মোট গতিশক্তি এবং সংঘর্ষের যে পরের গতিশক্তি সেগুলো কী হবে, সমান হবে। তা আমরা দেখতে পাচ্ছি যে সংঘর্ষের আগের গতিশক্তি কত, সেটা হচ্ছে হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার। সো এই গতিশক্তির এই ফর্মুলাটা তোমরা যদি এখন না জেনে থাকো তাহলে বলে রাখি যে কোনো একটা গতিশীল সরলরৈখিক পথে গতিশীল বস্তুর গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ইন্টু তার বেগের স্কোয়ার। সো আমরা এটা কখন বের করবো, আমরা এটা আসলে পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা ডিরাইভ করবো, বাট আমরা আপাতত এটাকে বুঝে নেই যে হ্যাঁ কোনো একটা বস্তুর, কোনো একটা গতিশীল বস্তু যদি সে ভি বেগে গতিশীল হয়, তার ভর যদি হয় এম, তাহলে তার যে এই যে এটা কি, এটাকে কী বলে, কাইনেটিক এনার্জি ইংলিশে, বাংলায় বলে হচ্ছে গতিশক্তি, তা হবে কিন্তু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সংঘর্ষের আগে গতিশক্তি হচ্ছে হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার। এবার দেখি আমরা সংঘর্ষের পরে গতিশক্তি, সেটা কতভাবে বলো, সেটা অবশ্যই হবে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার। কেন এটা হবে, কারণ আমরা জানি যে সংঘর্ষের পরের তাদের যেই বেগগুলো সেগুলো হচ্ছে ভি ওয়ান এবং ভি টু যথাক্রমে। আচ্ছা এবার যেহেতু আমরা বলতেছি যে গতিশক্তিটা সংরক্ষিত হবে, তাহলে আমরা লিখতে পারি অবশ্যই দেখো যে হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার। আচ্ছা এটা আমরা বুঝতে পারলাম, ভালো কথা। এবার আমরা দেখবো একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো দেখো যে আমরা এই একই সংঘর্ষের ক্ষেত্রে তো আমরা বলেছিলাম যে স্থিতিস্থাপক সংঘর্ষ শুধুমাত্র যে গতিশক্তি সংরক্ষিত হয় তা না, ভরবেগ তো অবশ্যই সংরক্ষিত হয়ই। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা আমরা তোমরা অলরেডি দেখেছো, এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এবং আমরা এখন যেটা পেলাম একটু আগে সেটাকে আমরা দিলাম হচ্ছে দুই নম্বর সমীকরণ, রাইট? তাহলে এই যে এক নং এবং দুই নং সমীকরণ থেকে একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলে বা সমীকরণের একটু কারসাজি করলে আমরা দেখতে পাই যে দুইটা বিশেষ ফর্মুলা, যেটা হচ্ছে আমাদের ভি ওয়ান সমান, এই যে দেখতে পাচ্ছ তোমরা যে এম ওয়ান মাইনাস এম টু ইন্টু ইউ ওয়ান প্লাস টু এম টু ইউ টু বাই এম ওয়ান প্লাস এম টু, এবং ভি টু সমান এম টু মাইনাস এম ওয়ান ইন্টু ইউ টু প্লাস টু এম ওয়ান ইউ ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। সো এখানে বলে রাখা প্রয়োজন যে এই দুটা ফর্মুলা হচ্ছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং এর চেয়ে বড় কথা হচ্ছে আসলে যে এই দুটা ফর্মুলা আমাদের আসলে
কখন আমরা ইউজ করতে পারবো। খুব ভালো মতো খেয়াল করে দেখবো এখন যে এই দুইটা ফর্মুলা অর্থাৎ ভি ওয়ানের সূত্র এবং ভি টুর সূত্র আমরা শুধুমাত্র তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন আমাদের স্পেসিফিক্যালি বলে দিবে যে সংঘর্ষটি হচ্ছে কি বলো স্থিতিস্থাপক। অর্থাৎ সংঘর্ষ যদি আমাদের স্থিতিস্থাপক না বলে দেয় তাহলে কিন্তু আমরা এই দুই সূত্র ইউজ করতে পারবো না। কারণ তখন আমরা কোনটা ইউজ করতে পারবো, তখন আমরা শুধুমাত্র 1নং সমীকরণটা ইউজ করতে পারবো। কারণ 1নং সমীকরণটা মোটামুটি স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক দুই ধরনের সংঘর্ষের জন্যই কিন্তু তোমার অ্যাপ্লিকেবল। তো আমরা মোটামুটি আজকে এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল এই এই ভিডিওতে থিওরিটিক্যাল অ্যানালিসিস করলাম, যে ফর্মুলাগুলো ডিরাইভ করার চেষ্টা করলাম এবং তোমাদের বুঝালাম ফর্মুলাগুলোর কোনটা কী। এবং আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে নেক্সট টপিকগুলো থিওরিটিক্যাল শেষ টপিকগুলো শেষ করার পর আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন দেখবো তখন আমরা আসলে এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন আরও ভালোভাবে চেষ্টা বুঝতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওতে, থ্যাংকস ফর ওয়াচিং। এবং তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।